পাগল হয়ে যাবে রে ভাই, এত ঝাল খায় এলাকার মানুষ। এটা দেশি পেঁয়াজ না ইন্ডিয়ান পেঁয়াজ ভাই? দেশি পেঁয়াজ না, না দেশি মানুষ দেশি পেঁয়াজ সব কিছু দেশি। আলুটা খুব সেদ্ধ, খুব সুন্দর। চলো আমরা যা সামনে এখানে ফুচকা খেতে আসলাম এবং ফুচকা খাবো। আপনি ফুচকা কীভাবে তৈরি করেন আমাদেরকে একটু করে দেখান তো ভাই। আপনি ফুচকা কিনলে কেমন আমরা খাবো? এই হচ্ছে আপনার ফুচকা, ফুচকাটা খুব টেস্টি হবে। আপনার ফুচকার প্লেট কত? ফুচকার প্লেট হয়ে গেছে 40 টাকা। এই ফুচকার প্লেট হচ্ছে 40 টাকা। তাহলে এখানে একটা ফুচকা তো বেড়ে গেলো, ধরুন এটার দাম বাড়িয়ে নেবেন আপনি? না, এটা ফ্রি দিয়ে দেবেন না? তাহলে এটার আইটেম এইভাবে খেতে হবে নাকি? এই সসটা কিসের জন্য? এই যে তাহলে আমরা একটা ফুচকা খেয়ে নিচ্ছি, এটা টাকা দিতে হবে ভাই যেটা খাচ্ছি? না, এটাকে ফ্রি দিয়ে দেবেন, তাহলে লস হবে না আপনার? তাই তাহলে একটা ফ্রি খাচ্ছি আমরা। তাহলে আমরা আপনাকে টাকা দিব 40 টাকা, না আমরা আপনাকে টাকা দিব। হ্যাঁ না, আমি 40 টাকা আমরা পরিশোধ করে দিচ্ছি। তাহলে এখন যেটা আমাদের না, আমরা খেতে পারবো, কোনো দাবি নেই তো? যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।